হ্যালো বন্ধুরা, চন্দ্রায়ন থ্রি নিয়ে সব থেকে বড় আপডেট। 23 আগস্ট পিছিয়ে যেতে পারে চন্দ্রায়ন তিনের চাঁদে অবতরণের ডেট। তার 4 দিন পিছিয়ে 27 আগস্টও চাঁদের বুকে নামতে পারে ইসরোর বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বিক্রম ল্যান্ডারের জন্য একটি উইন্ডো খুলে রাখল। বিজ্ঞানীদের কথায় পরিস্থিতির উপর নির্ভর করেই ইসরো এই সিদ্ধান্ত নেবে। 23 আগস্ট চাঁদে অবতরণের 2 ঘন্টা আগে বিক্রম ল্যান্ডার মডিউলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, চাঁদের স্থান নির্বাচন করা হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে 23 আগস্টই বিক্রম চাঁদে নামবে কি না। যদি সেটা পিছিয়ে যায় তাহলে সেটা 27 আগস্ট হবে। ইসরোর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 23 আগস্ট কোনো কারণে প্রতিকূল পরিস্থিতি তৈরি হলেই তবেই বিক্রম ল্যান্ডার 27 তারিখ চাঁদে অবতরণ করবে। ইসরো আগেই ঘোষণা করেছিল 23 আগস্ট চাঁদের মাটিতে নামবে বিক্রম। 23 আগস্ট বিকেল 5:47 25 কিলোমিটার কক্ষপথ থেকে যাত্রা শুরু করবে বিক্রম। বিক্রমের চাঁদের মাটি স্পর্শ করার কথা 6:04। চন্দ্রযান 3 এর জেট প্রপালশন ইউনিট 153x163 কিলোমিটার কক্ষপথ থেকে বিক্রমকে বিচ্ছিন্ন করে দেয়। তারপর সেটা 2টি ডি বুস্টের পর কিন্তু এখন 134x25 কিলোমিটার কক্ষপথে রয়েছে। এখন শুধু সফট ল্যান্ডিংয়ের পালা। কিন্তু আপনাদের মনে এইখানে একটি প্রশ্ন আসতে পারে, যেহেতু বিক্রম ল্যান্ডার চাঁদের মাত্র 25 কিলোমিটার ওপরেই আছে এবং সেটা 2 দিন থেকে সেখানে আছে এবং আগামীকাল সন্ধ্যাবেলায় কিন্তু তার ল্যান্ড করার কথা, তাহলে এই মোটামুটি প্রায় 3 দিন চাঁদের 25 কিলোমিটারের উপরে থেকেই কেন বিক্রম ল্যান্ডার চাঁদকে অরবিট করছে, কেন সে এই মুহূর্তে চাঁদে নামছে না? তো বন্ধুরা, এইখানেও আছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই আসুন এটার উত্তর জেনে নেই। আপনি জেনে অবাক হয়ে যাবেন, চাঁদে 1টি দিন 14 দিনের এবং 1টি রাত সেটাও 14 দিনের, কিন্তু আমাদের যে বিক্রম ল্যান্ডার সেটা কিন্তু চাঁদের খিনমিউতে ল্যান্ড করবে আর ওই স্থানটি বর্তমানে অন্ধকারে আছে। যখন সেটা আগামী বুধবার দিন সন্ধ্যাবেলার দিকে আলো ফুটবে তখনই কিন্তু বিক্রম ল্যান্ডার চাঁদের ওই স্থানে ল্যান্ড করবে, কারণ এর মধ্যে থাকা প্রজ্ঞান যে রোভারটি আছে সেটি কিন্তু সোলার সিস্টেমের মাধ্যমেই এনার্জি গ্রহণ করবে, যার কারণে আগে নেমে সেখানে কোনো প্রকার লাভ হবে না। আর বর্তমান সময়ে 25x134 কিলোমিটারের অরবিটে থেকে বিক্রম ল্যান্ডার চাঁদকে আরও ডিটেলভাবে পরীক্ষা করছে। যে স্থানটিতে ল্যান্ড করবে সেখানকার বেশ কিছু পিকচার কিন্তু সে পাঠিয়েছে, যে পিকচারগুলো এখন আপনি ভিডিওতে দেখতেও পাচ্ছেন। এই সমস্ত পিকচারগুলো বিক্রম ল্যান্ডারের ক্যামেরা থেকে ক্যাপচার করা হয়েছে, যেখানে আমরা চাঁদের বড় বড় সব ক্রেটার দেখতে পাচ্ছি। বিজ্ঞান তরফ থেকে এমনটাও জানা গিয়েছে এই সমস্ত পাহাড় 1-1.8 কিলোমিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং কিছু কিছু ক্রেটার 8 কিলোমিটার পর্যন্ত গভীর হতে পারে। তাই বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে একটি সমতল জায়গা খুঁজছে। যখনই বিক্রম ল্যান্ডার চাঁদের বুকে ল্যান্ড করতে যাবে তার প্রায় 2 ঘন্টা আগে থেকে চাঁদের সার্ফেসকে আরও গভীরভাবে অধ্যয়ন করবে। যদি সে নামার মতো একটি সমতল স্থানের খোঁজ পায় তাহলেই কিন্তু সে চাঁদের সফট ল্যান্ডিং করবে, আর না হলে 4 দিন পিছিয়ে গিয়ে আবার সে ল্যান্ড করার চেষ্টা করবে। ইসরোর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে 23 আগস্ট যখন চাঁদের এই 25 কিলোমিটার ওপর থেকে বিক্রম ল্যান্ডার চাঁদের ভূমিতে নামার চেষ্টা করবে এবং এই 25 কিলোমিটার নামতে বিক্রম ল্যান্ডার সময় নেবে প্রায় 20 মিনিট। আর এই 20 মিনিটই সব থেকে অধিক মহত্বপূর্ণ। সে সাথে আপনারা এটা জেনেও খুশি হয়ে যাবেন, চন্দ্রযান-2 এর অরবিটারের সাথেও বিক্রম ল্যান্ডারের যোগাযোগ স্থাপন হয়ে গিয়েছে। তাই ইসরোর বিজ্ঞানীদের কাছে এখন বিকল্প হিসেবে আরও একটি পথ থাকলো বিক্রম ল্যান্ডারের সাথে যোগাযোগ করার। এখন বিক্রম ল্যান্ডারের সাথে যোগাযোগ করার জন্য প্রপালশন মডিউল এবং চন্দ্রযান-2 এর অরবিটার এই 2টি আছে। এছাড়াও বন্ধুরা, আমরা যেমনটা জানি চাঁদের গুরুত্বাকর্ষণ আমাদের পৃথিবীর তুলনাতে প্রায় 8 গুণ কম, যার কারণে চাঁদের সফট ল্যান্ডিং করানো বেশ কঠিন হয়ে যায়। বর্তমানে বিক্রম ল্যান্ডারের যে গতি আছে সেটা কিন্তু 1680 মিটার প্রতি সেকেন্ড, এটিকে কমিয়ে 2 মিটার প্রতি সেকেন্ড করতে হবে, তাহলেই সফলভাবে চাঁদের ভূমিতে সফট ল্যান্ডিং করতে পারবে বিক্রম ল্যান্ডার। কিন্তু এই কাজটি এতটা সহজ নয়, কারণ 4 বছর পূর্বে কিন্তু চন্দ্রযান-2 এর বিক্রম ল্যান্ডার এইখানে এসেই বিফল হয়ে গিয়েছিল। কিন্তু এইবার ভুল হওয়ার কোনো চান্সই নেই, কারণ বিজ্ঞানীরা চন্দ্রযান-3 মধ্যে একটি নতুন উপকরণ স্থাপন করেছে, আর যার কারণে এইবার ক্র্যাশ ল্যান্ডিংয়ের যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক অংশে কম হয়ে গিয়েছে। এইবার লেজার ডপলার ভেলোসিটি ইনস্ট্রুমেন্ট নামের একটি ইনস্ট্রুমেন্টকে ইনস্টল করা হয়েছে, আর এটা ল্যান্ডারের 3য় চোখের মতো কাজ করবে। যখনই বিক্রম ল্যান্ডার তার অবতরণকে স্টার্ট করবে তখনই তার যে লেজার ডপলার ক্যামেরা বা ইনস্ট্রুমেন্ট আছে এটার মধ্যে থেকে এক ধরনের কিরণ বের হবে, যেটা লাগাতার চাঁদের থেকে বিক্রমের দূরত্ব এবং তার গতি এই সব কিছুকে পরিমাপ করতে থাকবে। আর ল্যান্ডিংয়ের ওই সময়
যে ধরনের সিদ্ধান্ত নেওয়ার দরকার সেগুলো কিন্তু ল্যান্ডারের ভেতরে থাকা যে অনবোর্ড কম্পিউটার আছে সেই নিতে পারবে। যাই হোক বন্ধুরা, এটি ছিল লেটেস্ট কিছু আপডেট। চন্দ্রযান ৩ এর সফলতা কামনা করে অবশ্যই কমেন্টে জয় হিন্দ লিখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।